2023 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 10,67,60,000 টনের বেশি পণ্য। 2022 সালে এর পরিমাণ ছিল 11,33,40,000 টন। অর্থাৎ বছর ব্যবধানে এই বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 65,80,000 টন। চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে এই তথ্য। আমদানির পরিমাণ কমলেও গেল বছরে বেড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায়। 2023 সালে 6,461,70,00,000 টাকার রাজস্ব আদায় করে সংস্থাটি। আগের বছরে যা ছিল 6,204,70,00,000 টাকা। অর্থাৎ বছর ব্যবধানে চট্টগ্রাম কাস্টমস হাউসের আয় বেড়েছে 257,00,000,000 টাকা। আমদানি কমলেও উচ্চমূল্যের কারণে আমদানি খরচ বৃদ্ধির কারণে রাজস্ব আদায় বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। জানান, 2023 সালে 1,72,000,00,000 টাকার পণ্য আমদানি করা হয়েছে। অর্থাৎ বছর ব্যবধানে আমদানির পরিমাণ প্রায় 6% কমলেও আমদানি খরচ কমেছে প্রায় 3%। আর কাস্টমস কর্মকর্তারা জানান, চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধ সহ শুল্ক ফাঁকি রোধে নানা উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে। এছাড়া 2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণার আগে গাড়ি ও বৈদ্যুতিক পণ্যের আমদানি বেড়েছে বলে জানান কর্মকর্তারা। এসব বিলাসী পণ্যেও ভূমিকা রেখেছে 2023 সালের রাজস্ব প্রবৃদ্ধিতে। বছর ব্যবধানে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়লেও পূরণ হয়নি 2023 সালে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। কর্তৃপক্ষ জানায়, 2022-23 অর্থ বছরের শেষ দুই প্রান্তিকে আমদানি রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় রাজস্ব আদায়ে ঘাটতি রয়ে গেছে।